নাইটি খুলে দেখাবো বলেছিলাম তো, নাইটি খুলে দেখিয়েছি তো, ভুলটা কোথায়? নাইটি খুলে দেখানো কি মানে, ভুলটা কোথায়, খারাপটা কোথায় রে বাবা? নাইটি খুলে দেখিয়েছি তো, আমি তাও বলবো আমি ভুল না, আমি ভুল না, আমি একদমই কোথাওই ভুল ছিলাম না, ভুল আছো, যাই হোক হেগে মুতে দিয়ে যাও, কোনো অসুবিধা নেই, হেগে মুতে পুরো একদম আমার কমেন্ট বক্সও ভরিয়ে দাও, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি বলছি আমার কমেন্ট বক্সটা একদম হেগে মুতে ভরিয়ে দাও, মানে যত খারাপ কমেন্ট করা যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। হ্যাপি সানডে, এখন অনেকটা ভোরবেলা, তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে, একটু ফাঁকা আছি, তোমাদের সাথে গল্প করি। তো ঘটনাটা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নাইটি খুলে দেখাবো, তো হ্যাঁ নাইটিটা আমি খুলে দেখিয়েছি, তো সেটা খারাপ কি ছিল আমি বুঝতে পারিনি। অনেকেই বলেছো যে নাইটি খুলে দেখাচ্ছ এই সেই হ্যান ত্যান, ভিডিওটা খারাপ কি ছিল আগে দেখো, ভিডিওটা খারাপ কি ছিল দেখো, তো নাইটি তো খুলে দেখাতেই পারে মানুষ, নাইটি খুলে দেখাবে না? নাইটি খুলে দেখানোটা কি, নাইটি মানে খুলে দেখানো কথাটা, কথাটাতেই কি খারাপ আছে বা নাইটি খুলে দেখানোটাতেই কি খারাপ আছে? আমি বুঝিনি, আমার আমার এখনো পর্যন্ত আমি এখনো বুঝিনি, আমার এখনো পর্যন্ত খারাপ লাগেনি। আর ভিডিওটা দেখো, দেখে তারপর বলো তো, মানে কিছু মানুষ আছে যারা তোমরা ভিডিওটা না দেখে এই উল্টো পাল্টা মন্তব্য করছো, উল্টো পাল্টা মন্তব্য করে কোনো লাভ নেই, তো উল্টো পাল্টা মন্তব্য করে কি হবে, কিছু হবে? কিছুই হবে না। তো আগে ভিডিওটা দেখো, হ্যাঁ আমি বলেছিলাম নাইটি খুলে দেখাবো, নাইটি খুলে দেখিয়েছি, তো আমি তাও বলবো আমি ভুল না, আমি ভুল না, আমি একদমই কোথাওই ভুল ছিলাম না, ভুল আছো, যাই হোক আমার এই চোখটা একটু প্রবলেম হয়ে গেছে গো বন্ধুরা, দেখো আর এই চোখটা একটু ফুলে গেছে, জানি না কি হয়েছে। আরে পুজোর আগেই এটা হচ্ছিলো, একটু চা খেতে খেতে গল্প করি, পুজোর আগেই এই সমস্যাটা হয়েছিল, তারপর মেডিসিন টেডিসিন দিয়ে কি হয়েছে চেপে চুপে বসিয়ে রেখেছিলাম ব্যাপারটাকে, পুজো সামনে তাই, তো এখন দেখছি আবার পুজো হয়ে যাওয়ার পর কষ্ট হচ্ছে, ব্যথা প্রচণ্ড ব্যথা গো বন্ধুরা, কি করে না বলো, জানি না। তো সামনে কালী পুজো, তোমাদের কি প্ল্যান? আর একটা কথা, হ্যাঁ বলতে ভুলে গেলাম, হ্যাঁ হ্যাঁ এসো, এসে আমার কমেন্টে, কমেন্ট বক্সে পুরো হেগে মুতে দিয়ে যাও, কোনো অসুবিধা নেই, হেগে মুতে পুরো একদম আমার কমেন্ট বক্সও ভরিয়ে দাও, তাতেও আমার কোনো অসুবিধা নেই। আমি বলছি আমার কমেন্ট বক্সটা একদম হেগে মুতে ভরিয়ে দাও, মানে যত খারাপ কমেন্ট করা যায়, যত বাজে কমেন্ট করা যায়, যত করো, আমি তো বলছি করো, লোকে বলে যে খারাপ কমেন্ট কেন করছো, ভিডিওটা দেখো, দেখে যত পারো আমার কমেন্ট বক্সে হেগে মুতে দিয়ে যাও, আমি একবারও বারণ করবো না, যত আর আমি আমি কমেন্ট ফমেন্ট ডিলিট করি না, কমেন্ট ফমেন্ট রেখে দিই, এসো হেগে মুতে দিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমি বলছি, আমি তো বলছি, তো সমস্যা কোথায়? যাই হোক দেখো, খারাপ কমেন্ট করো তাতে কোনো অসুবিধা নেই, আমি বলছি আমার চোখটায় কী হয়েছে আগে দেখো, দেখে বলো কী করা যায়, চোখে কী দেওয়া যায়, কী করে ঠিক হয়, প্রচণ্ড ব্যথা, রাতে ঘুমোতে পারছি না, চোখ কটকট করছে, এখন চোখের পাতাটাও ফেলতে পারছি না, প্রচণ্ড চোখে যন্ত্রণা হচ্ছে। আর একটা মানুষ, একটা মানুষ নাইটি পরে ভিডিও করে বলে তাকে খারাপ ভেবো না, কারণ আমি শাড়ি পরেও না, শাড়ি পরা কিছু মানুষকেও এখান থেকে এতটা সিঁদুর পরে, শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়েও না খ্যামটা নাচ করতে দেখেছি স্বামীকে রেখেও, তো সেই জন্য এই ফিউ সেকেন্ডসের, ফিউ মিনিটসের ভিডিও দেখে বলো না, ঠিক আছে? অনেক স্বামীদেরও দেখেছি, বউদের সবকিছু জেনে বলে জানি না, তো আমি বউকেও দেখেছি সব কিছু মোটামুটি দেখেছি, বললাম একজন আছেন সবসময় ক্ষণ কীর্তন বাজিয়ে বাজিয়ে গান গান, কীর্তন দলের লিডার, পরকীয় করে র্যান্ডম, নট অনলি এ ওয়ান পার্সন, অনেকের সাথে, একটা কোনো মানুষের সাথে পার্টিকুলার, তো
ঘটনাটা সেই জায়গায়, বুঝলে? আর বাবা, ঠিক আছে, কাকে তাকে তো গল্প করছি অনেক ভোরবেলা। হম, তোমাদের সাথে গল্প কি মেনু তোমাদের আজকে? আজকে আমি রান্না করবো না, রান্না করবো না ভেবেছি, খাবার অর্ডার করে দেবো। কি অর্ডার করবো ভাবছি, আমি ওদের কার্ডটা নিয়ে বসেছিলাম কি কি অর্ডার করা যায়। আজকে দেখা যাক কি কি অর্ডার করা যায়। ভাবছি ভাত, ডাল, এরকম কিছু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর দেখা যাক কি কি রান্না করেছে ওরা, আমি কি কি অর্ডার করি তার মধ্যে কতটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়, কতটা মিক্স অ্যান্ড ম্যাচ না হয়, মানে আমার পছন্দের সাথে ওদের পছন্দটা কতটা মিল খায়, আর না হলে আবার যেটা ওরা কিছু এক্সট্রা কিছু করে থাকে সেখান দিয়ে, ভালো স্পেশাল কিছু স্যান্ডে সেখান দিয়ে কিছু নেবো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো, আমার চোখে কি লাগাবো সেটা বুঝতে পারছি না। আমার বরকে বললাম কিছু না, বলো ওষুধ লাগাতে।